নমস্কার, আমি বিশ্বনাথ কারক, বিধায়ক গোঘাট। আমি বিশেষ সূত্রে জানতে পারলাম যে আজকে গোঘাটে ভারতীয় জনতা পার্টি কয়েকজন কর্মী নাকি, আমি জানিনি তারা ভারতীয় জনতা পার্টির কর্মী কি না, বা যদিও ভারতীয় জনতা পার্টির কর্মী তারা হয়ে থাকেন, তাহলে এই লোকসভা পরাজয়ের পরে ভারতীয় জনতা পার্টিতে তারা আছে কি না আমার সন্দেহ আছে। এবং লোকসভার যারা জনগণ তারাও বুঝতে পারছে যে তারা সত্যিকারের ভারতীয় জনতা পার্টির কর্মী কি না। শুনলাম যে এই ভোটের পরাজয়কে কেন্দ্র করে সেখানে নাকি সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেখানে গোহাটের বিধায়কের বিরুদ্ধে এবং আরও আমরা যে তিনজন বিধায়ক আছি, খানাকুল এবং আরামবাগ, তাদের বিরুদ্ধে নাকি তারা বিষোদাগার করেছে, আমাদের বিরুদ্ধে নাকি তারা সাংবাদিকদের বলেছেন কিছু কথা। আমি তার বলতে চাই, আমি একবার তথ্য পরিসংখ্যান অনুযায়ী আমি বলতে চাই আপনাদের কাছে যে তারা করেছেন নাকি তারা দিকে করিয়েছেন, কিংবা হয়তো তৃণমূল কংগ্রেসের যারা আজকে বিজয়ী উৎসব করছে তারা হয়তো করাতে পারেন, সেই জন্য এই কথাগুলো বলতে আমাকে বাধ্য হচ্ছে। যদিও ছিল, এখন তারা নেই, কেবলমাত্র টাকা কামানোর জন্যে তারা এসেছে এবং কারু কথাই তারা এটা করছেন, এটা বাস্তব সত্য। আমি আপনাদের কাছে উদাহরণ দিই, নমিনেশান ফাইল ক তারিখে হয়েছে, আমার কাছে ডায়েরি আছে, দেখছেন ডায়েরি আছে, আমার সব যাবতীয় তথ্য লেখা থাকে এবং যাবতীয় তথ্য আজ থেকে 20 বছর আগে আমার কী হয়েছে সব আমার থাকে, আমি কী কাজ করেছি সব লেখা থাকে, আমার ডায়েরি, আমার কথা বলছে ডায়েরি আমার কাছে আছে। এবং নমিনেশান কবে হয়েছে লোকসভার, আমাদের মাননীয় প্রার্থী হচ্ছে অরূপ কান্তি দিগার, তার নমিনেশান কবে হয়েছে, আমি নমিনেশান দিলাই সেদিন ছিলাম জেলা অফিসে, এবং জেলা অফিসে মানে চুচুড়ার ডিএম অফিস আমি ছিলাম, কবে না 26 এপ্রিল, ভোট হচ্ছে 20 মে, তাহলে কতদিন সময় আছে, তার মধ্যে আপনাদের হিসাব করে বলছি যে স্কোর কমিটি মিটিং হয়েছে কেবল মাত্র তিনটে স্কোর কমিটি মিটিং হয়েছে তিনটে, তার আগে 27 এপ্রিল একটা জেলা কমিটির মিটিং হয়েছে, আমাকে ডাকা হয়নি, 28 এপ্রিল একটা মিটিং হয়েছে, আমাকে ডাকা হয়নি, এবং স্কোর কমিটি 28 এপ্রিল পর তারপরে হচ্ছে 6 মে একটা মিটিং হয়েছে, সেই মিটিংতে আমি ছিলাম, তারপরে 8ই মে একটা মিটিং হয়েছে, সেইটাতে আমি ছিলাম, বাকি কেবলমাত্র তিনটে স্কোর কমিটির মিটিং হয়েছে। এই মিটিংয়ে আলোচনা হয়েছে নির্বাচন কিভাবে হবে এবং প্রচার কিভাবে হবে, তার মধ্যে প্রচারে আমাদের, আমাকে শুধু নয়, আমাদের তিনজন বিধায়ককে, অর্থাৎ আমাকে, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে, শুধু আমার কথা নয়, তাদেরকে জিজ্ঞাসা করুন, তারাও এই কথাটা বলবে যে আমাদেরকে সেইভাবে প্রচারে নিয়ে জানা হয়নি, ডাকা হয়নি। আমি আমাদের প্রার্থী অরূপদাকে বলেছি যে জেলা সভাপতি প্রতিদিন আপনার সঙ্গে কানে ঘুরতে যেতে হবে, সে জেলা অফিসে থাকুক, পরিচালনা করুক, আমরা তিনজন বিধায়ক আছি, আমরা যারা কার্যকর্তা আছি এলাকায় তারা সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ঘুরবো, কিন্তু অরূপবাবু আমাকে বলেছেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি, জেলা অফিসে তিনি বলেছেন যে না, বিমানবাবু ছাড়া আমি, জেলা সভাপতি বিমানবাবু তিনি ছাড়া আমি কোথাও এক পা আগাতে পারবো না, তিনি বলেছেন। আর ওরা বলছে প্রচার করেনি, এ দেখুন আমাদের নিজেদের তাগিদে, আমরা তিনজন বিধায়ক, আমি, সুশান্তবাবু, মধুবাবু, আমার দিকে না ডাকলেও আমরা প্রচার করেছি, আমরা দেখুন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কানপুর 20 এপ্রিল আমরা সেখানে পার্টির সঙ্গে প্রচারে গেছি, আমরা 30 এপ্রিল পুকুরিয়াতে পার্টি অফিস উদ্বোধন হলো, পুকুরিয়াতে, কামারপুকুরের পুকুরিয়াতে পার্টি অফিস উদ্বোধন হলো, নির্বাচন প্রাককালে আমাদেরকে বলা হয়নি, ডাকেনি আমাদের, হাজিপুরের পথসভা সেখানে হয়েছে, আমাকে বলেছে, আমি গেছি, টেলিগ্রামে, এবং হাজিপুরের যে পথসভা হলো কবে না 20 এপ্রিল, জেডপি টেলিগ্রামে মিটিং হলো কবে না 1 মে, আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, আপনার এছাড়া
দশ নামে তারকেশ্বরে সভা হয়েছে, আমি উপস্থিত ছিলাম। আবার দেখুন গোঘাটে মিটিং হচ্ছে 16 মে, রুদ্রনীল এসেছেন নির্বাচনী প্রচারের জন্য, সভা হচ্ছে স্টেজ করে, আমাকে বলেনি। আপনারা বলুন যে যদি আমাদের না বলে, এমএলএদের যদি না ডাকে, আমরা কি সেখানে অসম্মানিত হতে যাব? আমরা অসম্মানিত হতে যাব না। এরকম বহু ঘটনা আছে। এছাড়াও আমাদের যিনি আমাদের লোকসভার যিনি দায়িত্বে ছিলেন মানুষীদি, তিনি আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন, একটা মাইক প্রচার করুন গাড়ি টাড়ি করে। উনি বলেছিলেন টোটো, আমি টোটো নয়, যেহেতু সংগঠিত লোক আমাদের সঙ্গে আছে, আমি একটা ডিসিএম ভাড়া করে 15-20 জন তার উপর তুলে মাইক দিয়ে আমি শাওড়া বালি কুমুরসার বিভিন্ন জায়গায় আমি সারাদিন প্রচার করেছি। সেটা হচ্ছে 18 মে মাইক প্রচার করেছি। আমাদেরকে না বলা সত্ত্বেও আমরা কাজ করেছি আমরা। এবং সবথেকে বড় কথা দেখুন, কাউন্টিং হবে, সেই কাউন্টিংয়ে কোনো মিটিং হলো না, কাউন্টিংয়ে আমাদেরকে ডাকা হলো না বিধায়কদের। শুধু আমি নয়, আমার আরও 2 জন বিধায়ক আছে, তাদেরকে ডাকা হলো না কাউন্টিংয়ের জন্যে, তারা গেলেন। আমি আপনাদের কাছে বলি, এই যে কাউন্টিং যা সব তথ্য আমি তুলে এনেছি, দেখুন আমি এসডিও অফিস থেকে সব তথ্য তুলে এনেছি, সব তথ্য তুলে এনেছি আমি এসডিও অফিস থেকে, কোন বুথে কত ভোট পেয়েছে, লোকসভায় কত আমরা আমাদের ডেভিসিট হয়েছে, কোন বিধানসভায় কত ডেভিসিট হয়েছে, সমস্ত কিছু আমার কাছে সব কিছু আছে। দেখুন আমি মনে করি আজকে যারা সাংবাদিক সম্মেলন করছে, জেনে রাখুন এরা তৃণমূলের কাছে টাকা খেয়ে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে হারানো হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, হিসাব বলছে, এই দেখুন হিসাব আমার কাছে আছে, হিসাব বলছে, তারা তো কাউন্টিং করতে গেছিলো, তাহলে কাউন্টিংয়ের রেজাল্টটা কী হলো, কত ভোটে হেরেছে? না, হেরেছে 6,399 ভোটে হেরেছে। আচ্ছা, আমাদের যারা বিজেপির কর্মী ছিল, যাদেরকে নির্দল দেওয়া হয়েছে, তারাকে দেখুন, রঘু মালিক আরামবাগ শহরের মন্ডল কমিটির একজন সম্পাদক সদস্য, তিনি গত এই পৌর নির্বাচনে তিনি কন্টেস্ট করেছেন, তাকে নির্দল খাড়া করা হয়েছে রঘু মালিককে। আমি জেলা সভাপতিকে বলেছিলাম যে আপনি এটা করতে যাবেন না, এটা বিপদ ঘটবে। আমি উদাহরণ দিয়েছিলাম যে এটা গ্রাম পঞ্চায়েতে হয়, কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো পাড়া যদি 50টা ভোট থাকে, যদি 10টা ভোট আমার হয়, দেখা যায় 40টা ভোট আমার কন্টেস্টিং ক্যান্ডিডেটের কাছে চলে যাচ্ছে, সেখানে আমি একটা নির্দল খাড়া করে ভোটটা কাটাতে পারি। আমি উদাহরণ দিয়েছিলাম, শোনেনি আমার কথা, যারা ওখানে উপস্থিত ছিল তারাও শোনেনি, তারা ভোটটা কেটেছে রঘু মালিক কত, 16,123। আবার একটা নির্দল কত ভোট কেটেছে, 3,662, তাহলে দেখুন প্রায় 20,000 মতো ভোট আজকে, এই 19-20 হাজারের মতো ভোট এটা কেটেছে। তা সত্ত্বেও আমাদেরকে ডাকেনি, আমাদেরকে বলেনি, কাউন্টটাকে আমাদেরকে রাখেনি, এবং আমাদের নিজের তাগিদে যেটুকু পেরেছি করেছি, তা সত্ত্বেও এই 19,500 ভোটেরও বেশি, প্রায় 20,000 মতো ভোট নির্দল পেয়েছে। 6,399 ভোট বাদ দিয়ে দেখবেন আমরা 13-14 হাজার ভোটে জিতছি। এই জেতা ক্যান্ডিডেটকে নির্দল দিয়ে একরকমে হারানো হলো, এবং শুধু হারানো নয়, জেনে রাখুন তারা আজকে ভোট কাউন্টিংয়ে গেছিলো আমাদের সঙ্গে না জানিয়ে, 3 জন বিধায়কের সঙ্গে না জানিয়ে, ইয়ার্কি ঘুমাতে গেছিল, তারা কাউন্টিংয়ে ঘুমাতে গেছিল, ইয়ার্কি হচ্ছে, সাংবাদিক সম্মেলন করে পার্টি দুর্নাম করা হচ্ছে। জেনে নিন কত ভোট পেয়েছি আমরা আরামবাগ লোকসভায়, কত, 15,61,409। এই 15,61,000 ভোটটা আমাদের কাউন্টিং হয়, কাউন্টিং হতে হতে দেখা গেল যে সেখানে 1,582 ভোট নিখোঁজ হয়ে গেল। যারা কাউন্টিংয়ে ছিল তারা ধরবে না, কোথায় গেল আমার 1,582 ভোটটা, কোথায় গেল? কেন 15,61,000 ভোট থেকে কমে 15,59,827 ভোট গণনা হলো,
তাহলে কেন 15,61,409 ভোট কেন কাউন্টিং হলো না? কেন কাউন্টিং হলো 15,59,827 ভোট কাউন্টিং হলো? কেন 1,582 ভোট কোথায় গেল তারা খুঁজবে না? বলেনি, চুপচাপ বসেছে, মাথা ফেতে মেনে নিয়েছে। শুধু এটা নয়, জেনে রাখুন, হিসাব আমার কাছে আছে, সব তুলেছি আমি। ভোট করতে গেছিলো, ইয়ার্কি করতে গেল, ঘুমাতে গেল, পার্টি করছে, বিজেপি পার্টি করছে না, জেনে রাখুন। বিশ্বনাথ কারক বিজেপি দল করবে, কারণ বিজেপি দল এই জন্যই করবে, 2018 সালে পঞ্চায়েতে নির্বাচনে তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছে, বাড়ি ঘরদুয়ার ভেঙেছে, মেয়েদের প্রতি 2018 সালে তারা চুরের মুঠি ধরে তারা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, জিনিসটা ভুলে যায়নি। আর যারা আজকে সাংবাদিক সম্মেলন করে বলছে তারা তৃণমূলকে সহযোগিতা করেছে, তৃণমূলের কাছ থেকে তারা উপহার নিয়েছে, উপহারের কথা বলছেন, উপহারের কথা তারা বলছেন, জেনে রাখুন। আবার কি হলো না, আবার যখন নির্বাচন কমিশন যখন তিনি ফাইনাল রিপোর্ট দিচ্ছেন, যখন তিনি সার্টিফিকেট দিচ্ছেন, রিপোর্ট দিচ্ছেন, দেখুন তখন কত ভোট না, সেই ভোটটা 37,193 ভোট হাফিজ হয়ে গেল, 37,193 ভোট খুঁজে পাওয়া গেল না। তাহলে 15,61,409 থেকে আপনি বাদ দিন। আর নির্বাচন কমিশন দপ্তর যখন সার্টিফিকেট দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে, 15,24,216 ভোট রিপোর্ট দিচ্ছে। তাহলে 15,61,409 থেকে যদি মাইনাস করি, 37,193 ভোট নিখোঁজ পাওয়া যায় না, জানবে না। যারা কাউন্টিংয়ে গেছিলো, ঘুমাতে গেছিলো, তারা ঘুমাতে গেছিলো নাকি? ইয়ার কি হচ্ছে? সাংবাদিক সম্মেলন করা হচ্ছে না? এই চুরির দায়, এই আজকে হেরে যাওয়ার দায় আজকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে। আমরা নির্বাচন করেছি, পরিচালনা করেছি, আমরা মানুষকে আমরা সংগঠিত করেছি, কিন্তু নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া চলাকালীন, কাউন্টিং চলাকালীন আমাদের দায়িত্ব দেয়া হয়নি। শুধু আমি নয়, আমাদের 3 জন বিধায়ককে দায়িত্ব দেয়া হয়নি, তাই আমাকে সবে করে বিভিন্ন জায়গায় তারা প্রচারের চেষ্টা করছে। আরও আছে, কার কাছ থেকে কোথায় কে টাকা খেয়েছে, 2019 সালে লোকসভা নির্বাচনে টাকা খাইয়ে 1100 ভোটের ব্যবধানে আজকে আমাদের যে প্রার্থী ছিল তপন রায় তাকে হারানো হয়েছে। আবার এই 24-এ লোকসভা নির্বাচনে টাকা খেয়ে, আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড় বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে, আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এটা করছে অযোগ্যতার জন্যে। নির্বাচন কিভাবে করতে হবে তাদের জ্ঞান নেই। বোহাটের একটা লজে মিটিং হচ্ছিল, আমি বলেছিলাম যে হাওয়াতে ভোট হবে না, বাড়িতে বাড়িতে যেতে হবে, যারা আজকে গ্রামে গ্রামে বুথে আছেন বুথে যেতে হবে, বুথ সভাপতিকে নিয়ে ঘুরতে হবে, করেনি আজকে। যারা আজকে নেতৃত্ব দিয়েছে, যারা আজকে জেলা কমিটির সঙ্গে যারা আজকে নেতৃত্ব দিয়েছে, আজকে তাদেরই আজকে বুথে তারা পরাজিত হয়েছে। এবং আমি মনে করি এরা টাকা ছাড়া কিছু বোঝে না। আমাদের যারা জেনারেল সেক্রেটারি, শুনলাম আমি যে কয়েকজন জেনারেল সেক্রেটারি না তারা উপস্থিত ছিল, আমি আপনাকে বলি আমাদের একটা জেনারেল সেক্রেটারি আছে অলোক দলই, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, তবু রাজনীতির খাতিরে টুটি করলে আমি তার বিরুদ্ধে বলবো। তিনি কি লাইফ টাইম কন্ট্রাক্ট পেয়েছেন নাকি জেনারেল সেক্রেটারি? যতবার জেলা কমিটি তৈরি হবে আমাদের এই আরামবাগ লোকসভার সাংগঠনিক জেলাতে, ততবারই তিনি জেনারেল সেক্রেটারি হবে? তাহলে কি লাইফ টাইম তিনি বরাত পেয়েছেন নাকি? এইরকম যারা আমাদের আছে, অনেক আছে, তারা কাজ না করে তারা এইরকম করছে, তাই নিজেদের মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে তারা অপপ্রচার করছে, বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে। জেনে রাখুন, বিশ্বনাথ কারক বিজেপি করবে, তৃণমূলের বিরুদ্ধে লড়বে, যারা দুর্নীতিবার বিজেপির বিরুদ্ধে, বিজেপির কর্মী, বিজেপির জনপ্রতিনিধির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে
তাদের শাস্তি পাবে, তাদের শাস্তি দেওয়া হবে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাবই। কিচি কিচি তে, কিচি কিচি তে, বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।